কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল সিবিআই। এর আগে শিলংয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সেই সময় রাজীব সহযোগিতা করেননি বলে অভিযোগ সিবিআই এর। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজীবকে গ্রেফতারের মতো কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই। সেই নির্দেশ প্রত্যাহার করে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। সিবিআই আবেদনে জানিয়েছে, রাজীব কুমার জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেননি, জবাব এড়িয়ে গিয়েছেন, দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। প্রভাবশালীদের তিনি এই বলে ক্লিনচিট দিয়েছেন যে তারা তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেননি। তিনি সবসময় মৌখিক নির্দেশ দিতেন, অধস্তনদের আবেদনে সম্মতিও দিতেন মৌখিকভাবে, এমনকি ঊর্ধ্বতনদের রিপোর্ট দিতেনও মৌখিকভাবে। এটা অবিশ্বাস্য। সিবিআই এর এই পদক্ষেপের বিরোধিতা করেছেন রাজ্য সরকারের আইনজীবী। সিবিআই চাইছেটা কি রাজীব কুমারের কাছে? সিবিআই কি চাইছে যে সিবিআই যেই বয়ান লিখে দেবে বা সিবিআই যেভাবে বলবে সেইভাবেই রাজীব কুমারকে বলতে হবে? তাহলেই একমাত্র সিবিআই কোর্টের কাছে জানাবে যে রাজীব কুমার তাদের সাথে সহযোগিতা করেছে। আর সেইভাবে যদি সিবিআইয়ের কথা মতো যদি রাজীব কুমার না বলে তাহলে সিবিআইয়ের সাথে অসহযোগিতা করেছে, সেই কথাটাই কি দাঁড়াচ্ছে এবং সেটাই কি সিবিআই বলতে চাইছে? সারদা তদন্তে রাজ্যের যে অফিসাররা জড়িত ছিলেন তাদেরও প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইতে পারে সিবিআই। সোমবার এই আবেদনের শুনানি হতে পারে। বিজেন্দ্র সিংহ ও রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।